ओम शांति। 26 जून 2023, प्रात मुल्ली, बाप दादा, मधुबन। मिष्टि बच्चारा, तुम्हरा ईश्वर कोले स्थान लाभ करेछो मानुष थेके देवता हवार जन्य। तार श्रीमती तुम्हारे मानुष थेके देवता बनिए दे। प्रश्न, तुम्हें मारा गेले तुम्हार काछे समग्र दुनिया मृत हो जाबे, एर अर्थ कि? उत्तर, बच्चारा तुम्हरा जखन बाबार काछे जीवित थेके मृत हो जाओ तखन समग्र दुनिया तुम्हारे काछे समाप्त हो जाए। अन्यान्य मानुष तो जे दुनिया मारा जाए सेई दुनियाते ही पुनराय जन्म नेय, किन्तु तुम्हारे जन्म पुनराय एई पुरनो दुनियाते हय ना। नतून जन्म नतून दुनियाते हय, बाच्चारा तुम्हारे स्वर्गेर बादशाही प्राप्त हय। गीत, मरबो तुम्हार गलिते, बाजबो तुम्हार गलिते। ओम शांति। এই গানও হলো এই সময়কার, যেটা আবার ভক্তি মার্গে গাওয়া হয়ে থাকে। এই সময় তোমরা যখন বাবার কাছে জীবিত থেকে মৃত হয়ে যাও তখন স্পষ্টতই সমগ্র দুনিয়ায় তোমাদের কাছে সমাপ্ত হয়ে যায়। অজ্ঞানকালে মানুষ মারা গেলে পুনরায় এই দুনিয়াতেই জন্ম নেবে। দুনিয়া তো দুনিয়ার জায়গাতেই আছে, যে দুনিয়ায় মারা যায় সেই দুনিয়াতেই পুনরায় জন্ম নেয়। বাচ্চারা তোমরা যখন বাবার হও তখন এই দুনিয়ায় সমাপ্ত হয়ে যায়। বলা হয় তুমি মারা গেলে তোমার কাছে এই দুনিয়ায় মৃত হয়ে যাবে, কিন্তু এই দুনিয়ার তো বিনাশ হয় না, এই দুনিয়াতেই পুনরায় জন্ম নিতে হয়। এখন তোমরা যখন বেঁচে থেকেও মরে গেছো তো তোমাদের মারা যাওয়ার সাথে সাথে এই দুনিয়াও তোমাদের কাছে মৃত হয়ে যায়। তোমরা মারা গেলে এই দুনিয়াও সমাপ্ত হয়ে যাবে। তোমরা জানো যে আমরা পুনরায় নতুন দুনিয়াতে আসব, এটা কেবল তোমরা ব্রাহ্মণরাই জানো। ঈশ্বরের সন্তান হওয়ার কারণে আমাদের সত্যযুগের বার্থ রাইট প্রাপ্ত হয়, স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়, নরক বিনাশ হয়ে যায়। এতে কোনো পরিশ্রম নেই, কেবল বাবাকে স্মরণ করতে হবে। যখন কোনো মানুষ মারা যাওয়ার সময় হয় তখন তাকে বলা হয় রাম রাম বলো। শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলে রাম নাম হলো সত্য, এটা ভগবানকেই বলা হয়। রাম নাম হলো সত্য, অর্থাৎ পরমপিতা পরমাত্মা যিনি সত্য তারই নাম নামা উচিত, তাকে রাম বলে দেয়। জপমালাও রাম রাম বলে জপ করতে থাকে। রাম রাম ধ্বনি এমনভাবে করে যেন মনে হবে কোনো বাজনা বাজছে। বাচ্চারা, তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে কোনো আওয়াজ করবে না, কেবলমাত্র বুদ্ধি দিয়ে স্মরণ করতে হবে। তোমরা জানো যে জীবিত অবস্থায় ঈশ্বরের কোলে আসার কারণে এই দুঃখরূপী দুনিয়া সমাপ্ত হয়ে যায়। বাবা, আমরা আপনার গলার হার হয়ে যাব, গাওয়াও হয় রুদ্রমালা। তোমরা রুদ্রমালার দানা হওয়ার জন্য কল্প পূর্বের ন্যায় এই রুদ্র জ্ঞান যোগে বসে আছো। দ্বিতীয় কোনো সৎসঙ্গ নেই যেখানে গিয়ে এমন মনে হবে যে আমরা ঈশ্বরের গলার মালা হব। বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা কে বলছে? আত্মা। আত্মার মধ্যেই মন বুদ্ধি আছে, তাই না? বুদ্ধির দ্বারা বোধগম্য হয়, তারপর বলে। প্রথমে সংকল্প আসে, তারপর কর্মেন্দ্রিয় দিয়ে বলা হয় অবশ্যই আমরা বাবার হয়েছি, বাবার হয়েই থাকবো। তারা তো গডফাদার বলে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে গডফাদারের নলেজ আছে? তখন ওরা বলবে গড তো হলেন সর্বব্যাপী। বলো, তোমাদের আত্মা তো বলে যে পরমপিতা পরমাত্মা তো হলেন পিতা, তাহলে সর্বব্যাপী কিভাবে হবেন? বাচ্চাদের মধ্যে কি বাবা এসে গেছেন? বাবাকে সর্বব্যাপী বলা একদমই রং। লৌকিক বাবারও 5-7টা বাচ্চা হবে, তারা বলবে কি যে বাবা তুমি হলে সর্বব্যাপী? এটাও হলো বোঝার বিষয়। মুখে বলছো পরমপিতা, তাহলে সর্বব্যাপী কি করে বলছো? পিতা আবার আমার মধ্যে আছে, এটা কি করে সম্ভব হবে? বাচ্চারা যদি বলে যে আমার মধ্যে বাবা আছেন, বাচ্চারা তোরাই বলতে পারে যে আমি হলাম বাবা? তোমরা আত্মারা হলে তার সন্তান, তারপর বলে যে পিতা আমার মধ্যেও আছে। বাবা কিভাবে বাচ্চার মধ্যে থাকবেন খুব ভালোভাবে বুঝে তারপর বোঝাতে হবে। রুদ্র জ্ঞান যোগ্য তো সুপ্রসিদ্ধ, রুদ্র হলেন নিরাকার, শ্রীকৃষ্ণ হলেন সাকার। তাহলে ভগবান কাকে বলা যাবে? সাধারণ মানুষ তো অনেক কিছু ভুলে গেছে, বলে দেয় যে গডফাদার ইজ ওমনি প্রেজেন্ট, আমার মধ্যেও আছেন। বাবা তো ঘরে থাকেন, এছাড়া আর কোথায় থাকবেন? এখন বাবাই অসীম জগতের ঘরে এসেছেন, এখানে বিরাজমান আছেন। বলেন যে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, কিছু জিজ্ঞেস করার থাকলে করো।
আগে পূর্বপুরুষদের আহ্বান করার প্রথা অত্যন্ত প্রচলিত ছিল। পূর্বপুরুষ তো হলেন আত্মা, তাই না? পূর্বপুরুষদের অর্থাৎ আত্মাদের খাওয়ানো হতো। বলে যে আজ আমার ঠাকুরদার প্রতি পিণ্ডদান করা হবে, অমুকের জন্য পিণ্ডদান করা হবে, তো আত্মাকে আহ্বান করা হয়, তাই না? খাওয়ানো হয়। মনে করো কেউ তার স্ত্রীকে খুব ভালোবাসে, তার আত্মাকে আহ্বান করে। আমি তাকে হীরের নাকছাবি পরাবো বলে তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। ব্রাহ্মণকে আহ্বান করে তাকে হীরের নাকছাবি পরিয়ে দেয়। আত্মাকেই তো আহ্বান করে, তাই না? শরীর থোড়াই আসে। এই প্রথা ভারতেই প্রচলিত আছে। যেরকম তোমরা সূক্ষ্ম বতনে যাও, কেউ শরীর ছাড়লে তার জন্য ভোগ লাগাও, সূক্ষ্ম বতনে সেই আত্মা আসে। এইসব হলো একদম নতুন কথা। যতক্ষণ কেউ ভালোভাবে না বুঝবে ততক্ষণ সংশয় উঠতে থাকে। এরা কি করছে? ব্রাহ্মণদের রীতিরেওয়াজ দেখো কিরকম। এই সময় সকল মানুষ তমপ্রধান হয়ে গেছে। বাবা তো হলেনই পতিত পাবন, তিনি কখনোই তমপ্রধান হন না। কোনো মানুষকেই পতিত পাবন বলা হয় না। পতিত পাবন মানে সমগ্র দুনিয়াকেই যিনি পতিত থেকে পাবন বানান, সেটা তো এক বাবা ছাড়া আর কেউ হতে পারবে না। ধর্মস্থাপক তো আসে নিজে নিজে ধর্ম স্থাপন করার জন্য। খ্রিস্টান ধর্মের বংশতালিকা সেখানে আছে। প্রথমে যীশুখ্রিস্ট আসেন, তার পিছনে খ্রিস্টান ধর্মের আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতে থাকে। তিনি কোনো পতিতকে পাবন বানান না, নম্বরের ক্রমানুসারে তাদের সংখ্যা আসে। পতিত পাবন তো এই সময় প্রয়োজন, যখন সবাই কবরস্থ হয়ে যায়। সবাইকে পাবন বানান এক বাবাই, এটা তো বুঝতে পারো যে স্পষ্টভাবে এই সময় সমগ্র দুনিয়া জর্জরিত হয়ে গেছে। কলকাতার বটগাছের উদাহরণ দেওয়া হয়। এই গাছ অনেক বড়, সেই গাছের তলদেশের ছত্রছায়ায় অনেক অনেক মানুষ সেখানে গিয়ে বসে। এই গাছের ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে, বাকি সব শাখা প্রশাখা দাঁড়িয়ে আছে। এটাও হলো বৃক্ষ। দেবী দেবতা ধর্মের যে বৃক্ষ আছে তার ফাউন্ডেশন উল্টো অবস্থায় উপরে আছে, আর তার বিপর্যস্ত শিকড় একদম আলাদা হয়ে গেছে, বাকি সব আছে। বীজ থাকলে তবে তো নতুন করে স্থাপন করবে। বাবা বলছেন আমি পুনরায় এসে স্থাপন করাই। ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ। এই মহাভারতের যুদ্ধে অনেক ধর্মের বিনাশ হয়েছিল। যারা রাজযোগ শিখেছিল তাদের জন্য আবার রাজধানী স্থাপন হয়েছিল। তোমরা জানো যে এখন আমরা বাবার কাছে যাব, পুনরায় নতুন দুনিয়াতে আসব। পুনরায় এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ বৃদ্ধি হতে থাকবে। সৃষ্টির আদিতে যে দেবী দেবতা ধর্ম ছিল সেটা এই সময় প্রায় লোপ হয়ে গেছে। তাই বাবা বলছেন আমি পুনরায় এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। যে ভারত সর্বশ্রেষ্ঠ ছিল সেই ভারতের এখন গ্রহণ লেগেছে। কাম চিতায় বসার কারণে এই সময় সমগ্র দুনিয়ায় কালো হয়ে গেছে। এখন পুনরায় তোমরা জ্ঞান চিতায় বসে গোড়া হচ্ছ। তোমরা শ্যামবর্ণ হয়ে গিয়েছিলে, শ্যাম থেকে গৌর সুন্দর বানাচ্ছেন পরমপিতা পরমাত্মা। তোমরা এখন তার শ্রীমত প্রাপ্ত করছ। পরমপিতা পরমাত্মার আত্মা তো এভার পিওর গৌর, আত্মার মধ্যে খাত পড়ে। এখন তোমরা জানো এই পুরনো দুনিয়ার বিনাশ হবে, সকলের মৃত্যু হবে। তারপর তোমাদেরকে রাম রাম বলার জন্য কেউ থাকবে না। এই মৃত্যু এমন ভাবে হবে যে সবাই একসাথে মরবে। এখন কত মানুষ মরবে, তা থেকে কতই না জৈব সার হবে। তাহলে কেন ধরিত্রী ফার্স্ট ক্লাস আনাজ দিতে পারবে না? সত্য যুগে চারিদিক সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়া জিনিস থেকে সার হয়, যা কিছু নোংরা আছে তা জ্বলে পুড়ে সার হয়ে যাবে। সার হতে সময় লাগে, এই সৃষ্টিও নতুনভাবে সজ্জিত হতে সময় লাগে। তোমরা সূক্ষ্ম বতনে যাও, কত বড় বড় ফল তোমাদেরকে দেখানো হয়, সুবিরস পান করানো হয়, আমের রস। তোমরা চিন্তা করো কত সার পাওয়া যাবে, সেটাও মুখ্যত ভারতে। সেখানে কত ভালো ভালো জিনিস পাওয়া যাবে। বাবা সূক্ষ্ম বতনে বৈকুণ্ঠে সুবিরস তোমাদেরকে পান করার, বাগান ইত্যাদি সাক্ষাৎকার করার। সেখানে আমাদের বাগান থাকবে, বাচ্চারা সাক্ষাৎকার করেছে, সুবিরস পান করে আসত। প্রিন্স বাগান থেকে ফল নিয়ে আসত। এখন সূক্ষ্ম বতনে তার বাগান থাকতে পারে না, অবশ্যই বৈকুণ্ঠে থেকে যাবে। প্রত্যেককে আলাদা করে সাক্ষাৎকার করাবেন না, যে নিমিত্ত হয় তাকেই বাবার সাক্ষাৎকার করার। হতে পারে যদি তুমি বাবার স্মরণে থাকবে, বাবার বাচ্চা হয়ে থাকবে, তাহলে অন্তিম সময় তোমাদের অনেক কিছু সাক্ষাৎকার হবে। যে সম্পূর্ণ সারেন্ডার হয়ে থাকবে, এটা তো প্রথমে ভাট্টি হওয়ার ছিল, ভাট্টিতে পরিপক্ক হওয়ার ছিল, তাই অনেকে এসে গেছে।
বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে কেবলমাত্র লিটারেচার দিলে তারা কিছুই বুঝতে পারবে না। বোঝানোর জন্য টিচার অবশ্যই চাই। টিচার এক সেকেন্ডে বোঝাবেন, ইনি হলেন তোমাদের বাবা, ইনি হলেন দাদা, এই অসীম জগতের বাবা হলেন স্বর্গের রচয়িতা। যদি কাউকে শুধুমাত্র লিটারেচার দাও তাহলে সে দেখে ফেলে দেবে, কিছুই বুঝতে পারবে না। এটা অবশ্যই বোঝাতে হবে বাবা এসে গেছেন, এটা ঢোল বাজিয়ে বলে দেওয়া তোমাদের কর্তব্য। এখানে যাদব কৌরব পাণ্ডবও আছে, মহাভারতের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে অবশ্যই রাজযোগ শেখানোর জন্য কেউ থাকবেন, অবশ্যই স্বর্গের স্থাপনাও হবে। এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ হবে। তোমরা জানো আমরাই নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হই, এটা হলো এম অবজেক্ট। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। দেবতা কেবল সূর্যবংশীদেরকে বলা হবে, চন্দ্রবংশীদেরকে ক্ষত্রিয় বলা হবে। প্রথমে তো দেবতা হতে হবে, তাই না? ফেল হয়ে গেলে ক্ষত্রিয় হয়ে যায়। তো বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, কত অসংখ্য হারানিধি বাচ্চা আছে। কারো বাচ্চা হারিয়ে যাওয়ার 6-8 মাস পর ফিরে এলে কতই না ভালোবাসার সাথে এসে মিলিত হয়, বাবার কতই না খুশি হবে। এই বাবাও বলছেন, অতি প্রিয় হারানিধি বাচ্চারা, তোমরা 5000 বছর পর এসে মিলিত হচ্ছ। আদরের প্রিয় বাচ্চারা, তোমরা হারিয়ে গিয়েছিলে, এখন পুনরায় এসে মিলিত হয়েছ অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। ডিটি ওয়ার্ল্ড সাবরেন্টি ইজ ইয়োর গড ফাদারলি বার্থরাইট। দৈবী স্বরাজ্যের সার্বভৌমত্ব হলো তোমাদের ঈশ্বরীয় জন্মসূত্র অধিকার। বাবা তোমাদেরকে অসীম জগতের বাদশাহী দিতে এসেছেন। ইনি হলেন হেভেনলি গডফাদার, স্বর্গের রচয়িতা ঈশ্বরীয় বাবা। তিনি বলছেন, বাচ্চারা তোমাদের জন্য কত বড় সৌগাত নিয়ে এসেছি, কিন্তু ততখানি যোগ্য হতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা মাম্মা বলে যদি আবার ভুলে যাও বা বাবার হাত ছেড়ে দাও তাহলে বাবার গলার মালা হতে পারবে না। বাবা বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসেন, বাবা বাচ্চাদেরকে মাথার উপরে রাখেন। অসীম জগতের বাবার কত কত বাচ্চা, বাবা তাদেরকে কতটা উঁচুতে উঠাচ্ছেন। যারা বাবার চরণে আশ্রয় নিয়েছিল তাদেরকেও বাবা অনেক উঁচুতে উঠাচ্ছেন, তাই কতখানি খুশিতে থাকতে হবে আর শ্রীমতে চলতে হবে। এক বাবার মত অনুসারে চলতে হবে, নিজের মতে চলেছ তো মরেছ, শ্রীমত অনুসারে চলবে তো তোমরা শ্রেষ্ঠ মানুষ অর্থাৎ দেবতা হয়ে যাবে। ক্ষত্রিয় তো তথাপি 2 কলা কম হয়ে যায়, এটা হলেই মানুষ থেকে দেবতা হওয়ার ক্ষত্রিয় নয়। বাবা জিজ্ঞেস করেন যে কত নম্বরে পাশ হবে। বাবা সম্মানটা বজায় রেখো। অসীম জগতের বাবাও বলেন যে সূর্যবংশী হও, জানো যে বিজয় মালাতে আসার জন্য 108 জনই পাশ হবে। মাম্মা বাবাকে ফলো করতে হবে, নিজের সমান সদর্শন চক্রধারী বানিয়ে শিব বাবার সামনে উপহার নিয়ে আসে। বাবা জিজ্ঞেস করেন যে কতজনকে নিজের সমান বানিয়েছ, কতই না মজার বিষয়, তোমরাই বুঝতে পারো, নতুনরা একদমই বুঝতে পারবে না। এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার কলেজ। কারো কারো 7 দিনই অনেক রং লেগে যায়, কারোর তো একদমই রং চড়ে না। নোংরা ছিছি কাপড়ের উপরে রং লাগানো খুবই কঠিন, অনেক পরিশ্রম করতে হয়। সর্বপ্রথমে যে কথাটি বাচ্চাদেরকে বোঝানো হয়েছে, যে প্রথমে সবাইকে বলো অসীম জগতের বাবাকে তোমরা জানো, বলে হ্যাঁ আমার মধ্যেও আছে, তিনি হলেন সর্বব্যাপী। আরে তোমার মধ্যেও আছে তো জিজ্ঞেস করার কথাই নেই, বলছো যে বাবা আছেন, তাহলে আবার বাবা তোমার মধ্যে অথবা আমার মধ্যে কিভাবে থাকতে পারেন? বাবা আছেন তো বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। সবার আগে অল্পের সম্বন্ধে বোঝাও। বাবা বলছেন, হে আমার হারানিধি বাচ্চারা, এরকম ভাবে কোনো সন্ন্যাসী বা গুরু গোসাই বলতে পারবে না। তোমরা জানো যে অবশ্যই আমরা হলাম শিব বাবার হারানিধি বাচ্চা, 5000 বছর পর পুনরায় এসে মিলিত হয়েছ স্বর্গের উত্তরাধিকার নেওয়ার জন্য। জেনে গেছ যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, পুনরায় আমরাই মালিক হতে চলেছি। স্বর্গে তো অবশ্যই যেতে হবে এবং সেখানে উঁচু পথ নেওয়ার জন্য এখন অনেক পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, মাম্মা বাবাকে ফলো করে সূর্য বংশীতে আসতে হবে, নিজের মতে চলবে না, শ্রীমত অনুসারে শ্রেষ্ঠ দেবপদ নিতে হবে। 2, আমরা বাবার হয়েই থাকব এই নিশ্চয় রাখতে হবে, কখনো কোনো কথাতে সংশয় যেন না আসে। বরদান, বাবার প্রত্যেক ডাইরেকশন বা কায়দার দ্বারা লাভবান হয়ে মর্যাদা পুরুষোত্তম ভব।
বলা হয় যত কায়দা ততই ফায়দা। এই জন্য অমৃতবেলা থেকে শুরু করে যা কিছু কায়দা কানুন আছে এসব থেকে কখনো নিজেকে সরিয়ে রাখবে না বা অবমাননা করবে না। পড়া, অমৃতবেলা, সেবা, যা কিছু দিনচর্চা তৈরি হয়ে আছে তাতে যদি মন নাও লাগে তবুও দিনচর্চাতে কিছু মিস করবে না। যেরকম ভক্তরা নিয়মের পালন অবশ্যই করে, মন্দিরে যেতে যদি মন নাও চায় তথাপি অবশ্যই যাবে। তোমরা তো হলে স্বয়ং ল মেকার্স, এই অনুভবের দ্বারা প্রত্যেক নিয়ম পালন করতে থাকো, তাহলে মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে। স্লোগান, যাদের কাছে সন্তুষ্টতার বিশেষ গুণ আছে তাদের কাছে সর্বগুণ সততই আসতে থাকবে। ওম শান্তি।